আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এলিমেন্টরের মাউস ইফেক্ট নিয়ে। মাউস ইফেক্টগুলো আপনি আপনার ওয়েবসাইটে কিভাবে ব্যবহার করবেন, কোনটার কি কাজ, এই সম্পর্কে আমি আপনাদের একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বাই দ্য ওয়ে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি ওয়ার্ডপ্রেসে কাজ করে থাকেন বা কাজ শিখতেছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আপনার জন্য খুবই উপকার হবে, কারণ আমি অলরেডি অনেকগুলো টিউটোরিয়াল দিয়েছি ওয়ার্ডপ্রেসের উপরে এবং ভবিষ্যতেও দিতে থাকবো। এই টিউটোরিয়ালগুলো আশা করছি আপনার অনেক হেল্প হবে, আপনি নিজে কাজ শিখতে পারবেন, আপনার কাজের দক্ষতাটা বাড়াতে পারবেন। সো আর কথা বাড়াবো না, চলে যাবো আমরা আমাদের মেইন ভিডিওতে। সো চলেন, আমি আমার এলিমেন্টর পেস্ট ওপেন করে রেখেছি, এখানে এডিট উইথ এলিমেন্টর ওপেন করে রেখেছি। সো সর্বপ্রথমে আমি আপনাদের যে কথাটা বলবো সেটা হলো, আপনি যদি কোনো মেন সেকশনে মাউস ইফেক্ট দিতে চান সেটা আপনি করতে পারবেন না, কারণ মেন সেকশনের ভেতরে কোনো মাউস ইফেক্টের অপশন নেই। আমি যদি আপনাদের এই মেন সেকশনে গিয়ে দেখাই, আমি এই মেন সেকশনে ক্লিক করলাম, অ্যাডভান্স থেকে মোশন ইফেক্টে ক্লিক করলে আপনি এখানে কোনো মাউস ইফেক্টের কোনো ট্যাব পাবেন না। এখানে দুইটা তিনটা ট্যাব দেওয়া আছে, স্ক্রলিং ইফেক্ট, স্টিকি, আরেকটা হলো এন্ট্রান্স অ্যানিমেশন। এখানে মাউস ইফেক্টের কোনো অপশন বা ফিল্ড নেই, কিন্তু আপনি যদি কলামে যান সেক্ষেত্রে আপনি মাউস ইফেক্ট অ্যাড করতে পারবেন। সো আমি যদি এই সেকশনের কলামে যাই, সো এই হলো মেন কলাম, এই কলামের ভেতর থেকে আমি মোশন ইফেক্টে গেলে আপনি এখানে দেখতে পারবেন এখানে মাউস ইফেক্টের যে অপশনটা বা ট্যাবটা এখানে এটা আসে। আপনি যদি যে কোনো উইজেটেও এটা অ্যাড করতে চান সেটাও করতে পারবেন, প্রত্যেকটা উইজেটের ভিতরেও মাউস ইফেক্ট দেওয়া আছে। আমি যদি এই যে লোগোটা আছে এই লোগোতে ক্লিক করে অ্যাডভান্স থেকে মোশন ইফেক্টে যাই তাহলে আপনি দেখতে পারবেন এখানেও মাউস ইফেক্ট আছে। সো সবসময় মনে রাখবেন মেন সেকশনের ভিতরে আপনি মাউস ইফেক্টের কোনো অপশন বা মাউস ইফেক্ট অ্যাড করতে পারবেন না। সো চলেন আমরা প্রথমে এই লোগোটার ভিতরে মাউস ইফেক্ট অ্যাড করে দেখি। সো আমরা মাউস ইফেক্ট থেকে এটা এনেবল করব। এনেবল করার পরে এখানে আপনি দুইটা টাইপ পাবেন, একটা হলো মাউস ট্র্যাক আরেকটা হলো 3D টিল। সো প্রথমে আমরা মাউস ট্র্যাকটা একটু দেখি। সো পেন্সিল আইকনে ক্লিক করে এটা আমরা অন করব। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন ডাইরেকশন এবং স্পিড নামে দুইটা ট্যাব আছে। ডাইরেকশনের ভিতর থেকে আপনি ডাইরেকশন চুজ করতে পারবেন, স্পিডের ভিতর থেকে আপনি স্পিড চুজ করতে পারবেন। সো ডাইরেকশনের ভিতরে আমার এখন ডাইরেক্ট দেওয়া আছে। সো ডাইরেক্ট মানে আমি মাউসটা যেই দিকে ঘোরাবো বা যেই দিকে নিব আমার এই লোগোটা সেই দিকেই যাবে বা সেই দিকেই ট্রান্সফর্ম হবে। আমি যদি এটা নিচে আনি তাহলে এটা নিচে ট্রান্সফর্ম হবে, আমি যদি মাউস উপরে নিই তাহলে এটা উপরে মানে ট্রান্সফর্ম হবে। এখন যদি আমরা এই ডাইরেক্ট অপশন থেকে অপোজিটে চুজ করে দেই তাহলে এটা অপোজিট কাজ করবে। আমি যদি মাউস রাইট সাইডে নিই তাহলে এই লোগোটা লেফট সাইডে আসবে বা লেফট সাইডে ট্রান্সফর্ম হবে। আমি যদি মাউস লেফট সাইডে নিই তাহলে এটা রাইট সাইডে যাবে। সো বুঝতে পারছেন এটা কীভাবে কাজ করে। আর এই স্পিডের ব্যাপারটা আপনারা এটা 2 থেকে 4 পর্যন্ত রাখার চেষ্টা করবেন, এটা 10 পর্যন্ত রাখা যায় কিন্তু 10 পর্যন্ত রাখলে এটা অনেক দূরে যাবে এবং অনেক স্পিড হবে। সো 10 পর্যন্ত রাখার রিকমেন্ড থাকবে না, আপনি 2 থেকে 4 পর্যন্ত রাখার চেষ্টা করবেন। 4 রাখলেও হয়, 4 রাখলেও অনেক সুন্দরভাবে কাজ করে, এই যে অনেক সুন্দরভাবে কাজ করছে। সো এটা আমরা ক্লোজ করে দিই, আমরা দ্বিতীয়টা দেখব। তারপর হলো 3D টিল, সো এটা আমরা অন করি। এখানেও সেম অপশন দেওয়া আছে ডাইরেকশন এবং স্পিড। এখানে ডাইরেকশনের ভিতর থেকে আমাদের অপোজিট চুজ করা আছে, এটা আপনার 3D টিল হবে, মানে লোগোটা আপনার 3D আকারে দেখাবে। এই যে এটা আমি মাউস মুভমেন্ট করলে এই লোগোটা 3D আকারে দেখাবে। সো এটা স্পিডটা আমি যদি একটু বাড়িয়ে দিই তাহলে বেটার হবে। দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু একটু 3D আকারের মতো অ্যানিমেশন হচ্ছে বা ইফেক্ট হচ্ছে। এটা যদি আমি ডাইরেক্ট চুজ করি, ডাইরেক্ট চুজ করলে এটা আমি যেদিকে ঘোরাবো সেই দিকে এটা ডাউন হবে আর কি, মানে 3D হবে। সো এগুলো আপনারা একটু ট্রাই করে দেখবেন, আপনার ক্লায়েন্ট কোন ধরনের ইফেক্ট চায় সেটা বুঝে তারপরে আপনারা অ্যাড করতে পারবেন। সো এটা আমি কেটে দেই। এখন চলেন আমরা একটা কলামের ভিতরে এই মাউস ইফেক্টটা অ্যাড করি। সো আমি যদি কলামে যাই, এখান থেকে মোশন ইফেক্ট থেকে মাউস ইফেক্টটা অন করলাম, এখান থেকে ডিরেকশনের ভিতর থেকে ডাইরেক্ট দিয়ে আমি এটা 5 চুজ করব অথবা 4 চুজ করব, তাহলে এটা দেখতে পারবেন আমার এটা ডাইরেকশন অনুযায়ী মুভমেন্ট করবে। আর আরেকটা জিনিস সেটা হলো, আপনি যখন আপনার স্ক্রিন বা মেন সেকশনের বাইরে যদি যান তখন কিন্তু আর এই ইফেক্ট কাজ করবে না। আমি যদি একটু স্ক্রোল করে নিচে যাই তাহলে দেখতে পারবেন এই ইফেক্ট আর কাজ করবে না। আপনার কম্পিউটারের যে ভিউ পোর্টটা আছে ওই ভিউ পোর্টের ভিতরেই এই অ্যানিমেশনটা কাজ করবে, এই ভিউ পোর্টের বাইরে গেলে এই অ্যানিমেশনটা আর কাজ করবে না। অবশ্যই ওই ভিউ পোর্ট এবং ওই সেকশনের ভিতরে আপনাকে থাকতে হবে, তাহলেই এই ইফেক্টটা কাজ করবে। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে মোশন ইফেক্ট নিয়ে আপনারা কাজ করবেন। এটা খুবই ছোট্ট একটা ভিডিও ছিল কিন্তু এই ইফেক্টগুলো অনেক ভালো। ওকে, তো চলেন এখন এটা আপডেট করি, আপডেট করে লাইভ দেখি আমাদের এটা কীভাবে কাজ করছে। আমি যদি এটা একটু ভিউ করি, সো পেজটা ভিউ করি, দেখি আমাদের ইফেক্টটা কীভাবে কাজ করে। এই যে ইফেক্টটা কাজ করছে সুন্দরভাবে, হ্যাঁ ইফেক্টটা সুন্দরভাবেই কাজ করছে।
সো আমি অলরেডি এই ইফেক্ট আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে ব্যবহার করেছি, সেটা হলো এটা। এটার ভিতরে সিম্পলভাবে একটা মাউস ইফেক্ট দেওয়া আছে, মানে রকেটটা একটা ম্যান ধরে রেখেছে, এটা মানে মাউস মুভমেন্ট করলে এটা ই করে। এটার ভিতরে আমি মাউস ট্র্যাক ইফেক্টটা ইউজ করেছি, আপনারা এরকমভাবে ইউজ করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, চাইলে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন যারা ওয়ার্ডপ্রেসের উপর কাজ শিখতেছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।